দেখাবো এটা আমি রিসেন্টলি বানিয়েছি কলমকারীর উপর কাজটা করা হয়েছে এখানে একটা মাল্টি কালারের উপর দেখো আমি কাজ করেছি এই আছে ডিজাইনটা সেরকম ভাবে ব্লগ করা হচ্ছিল না কারণ ইউটিউবের মানে হিন্দি চ্যানেল নিয়ে এবং বিজনেস নিয়ে সবসময় ব্যস্ত থাকি সেই কারণে ডেইলি লাইফের ব্লগিংটা আমার দ্বারা খুব একটা হয় না আর তাই জন্য শর্টসটাই শেয়ার করি আর তার থেকে বড় কথা হচ্ছে ব্লগ করি তারপর ভিউজ আসে না মনটা একদম খারাপ হয়ে যায় সেই নেগেটিভিটিগুলো আমি না নিতে পারি না তো সেই জন্য আমি একটু ব্লগসটা কমই করি আজকে প্রায় অনেক দিন পর আমি বড়বাজার যাচ্ছি অনেকদিন ধরে ভাবছি যাবো 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 যাওয়াই হচ্ছিল না অনেকেই জানো যে আমার একটা বিজনেস রয়েছে যেখানে আমি ব্ল্যাক পলিশ সিলভার রেপ্লিকা অ্যান্ড হ্যান্ডমেড জুয়েলারি সেল করে থাকি এবং সেই লাইফটা আমার এই চ্যানেলেই হয় অনেকেই জানে না আগের দিন শর্টস্টার পর লোকে জেনেছে তো সেই সূত্রেই আজকে যাওয়া বিশেষত কিছু হ্যান্ডমেডের আমাকে র মেটেরিয়ালস তুলে আনতে হবে অনেকদিন আগে লাস্ট গিয়েছিলাম ডিসেম্বর মাসে লাস্ট গিয়েছিলাম তো আজকে আমি আবার যাচ্ছি তোমাদের সঙ্গে একটা শর্টসও শেয়ার করবো আর তার সঙ্গে টুকটাক যেখান থেকে আমরা র মেটেরিয়ালসগুলো কিনতে পারি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে এবং তোমাদের জন্য হেল্পফুল হবে তো চলো আগে শেয়ার করিস আজকে আমি কী পরে যাচ্ছি কারণ এই ড্রেসটা আমার অন্যতম প্রিয় আমি এটা একদিন গেট রেডি উইথ মিতে শেয়ারও করেছিলাম এটা একটা শর্ট কুর্তা যেটা আমি অ্যামাজন থেকে নিয়েছিলাম এই গরমের মধ্যে একটু হালকা ফুলকা পরে যাওয়াটাই বেটার আর মনে হচ্ছে বৃষ্টি হবে সেই কারণে ব্ল্যাক প্যান্টটাই সব থেকে ভালো অপশন বলে আমার মনে হয় তো চলো এই হচ্ছে সব ডিটেলস আমি একটু রেডি হয়ে নিই তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি আমার ফুল লুক অ্যান্ড তারপর কোথায় আছি কী বৃত্তান্ত সব কিছু শেয়ার করছি এখন চট করে একটু স্কিন কেয়ার করে নেবো বিয়ে বাড়ি থেকে আসার পর থেকে স্কিন একদম ভালো যাচ্ছে না পুরো ডাস্ট অ্যালার্জি হয়ে গেছে আমার স্কিনের মধ্যে তাই জন্য আমি সানস্ক্রিন ছাড়া আর কিচ্ছু ব্যবহার করছি না ওষুধও খেয়েছি ওষুধ লাগিয়েছি তাতেও এখন অবধি সেরকম কিছু হচ্ছে না পুরো ক্যামেরা দেখা যাচ্ছে না কিন্তু এখানে গুড়ি গুড়ি ঘুরে আছে ঠিক আছে দেখা যাক কী হয় সানস্ক্রিনটা লাগিয়ে নিয়েছি আর আর তো তেমন কিছু করার ইচ্ছা নেই একটু জাস্ট লিপস্টিক পরবো আর একটু দূর করে নেবো আমি ইউজুয়ালি মামার্থে লিপস্টিকই ব্যবহার করি কারণ এগুলো আমার অন্যতম প্রিয় আজকে তোমাদের সঙ্গে মামার্থে কিছু নিউলি লঞ্চ লিপস্টিক শেড শেয়ার করে দেবো এটা হলো মামার্থের সফট ম্যাট বুলেট লিপস্টিক যেটাতে তোমরা 9 ডিফারেন্ট শেড পেয়ে যাবে প্রত্যেকটা শেড ভীষণ পিগমেন্টেড ইন্টেন্স কালার পে অফ পাবে 12 আওয়ার্স অব্দি লং স্টে করে ওয়াটারপ্রুফ লাইট ওয়েট এবং ভীষণই কমফোর্টেবল লিপসে আর এগুলো কিন্তু সবই মেডসেফ সার্টিফাইড এবং ডার্মাটোলজিক্যালি টেস্টেড এই লিপস্টিক রেঞ্জে ব্রাউন নিউড পিঙ্ক নিউড ডিপ পিঙ্ক রেড আরও বিভিন্ন শেড তোমরা পেয়ে যাবে সবকটার সোয়াচ আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি যেমন তোমরা সবাই জানো মামার্থ একটি প্লাস্টিক পজিটিভ এবং ইন্ডিয়ান ব্র্যান্ড আর এই প্রোডাক্টগুলো তোমরা পেয়ে যাবে অনলাইন এবং অফলাইন স্টোরে এই লিপস্টিকে রয়েছে জোজোবা অয়েল যার জন্য লিপসটা ভীষণ স্মুথ থাকে এবং সফট থাকে আর ভাইটামিন ই রয়েছে যার জন্য লিপসটা ভীষণই ময়েশ্চারাইজ থাকে তোমাদের সকলকে বলবে লিপস্টিকগুলো অ্যাটলিস্ট একটা ট্রাই করে দেখো কারণ প্রাইসটাও ভীষণ অ্যাফোর্ডেবল অনলি ₹399 আর তার উপর তোমরা ব্যবহার করতে পারো আমার কুপন কোড ROY2023 ফর 20% ডিসকাউন্ট অ্যাট mamaearth.in দেরি করো না চটপট করে চেক আউট করো ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো প্রোভাইড করা আছে রেগুলার লাইফের জন্য না নিউড থেকে ভালো অপশন কিছু হতে পারে না লিপস্টিকের জন্য তাই ওটাই পরলাম আর কানে পড়ছি একটা মুক্তোর দুল এটা রিয়েল মুক্ত আমার মামা আমাকে গিফট করেছিল আমার খুব পছন্দের তো এটাই পড়লাম ব্যাস আম অল রেডি বড়বাজারে যেখানে যাই সেখানে না এত জিনিস পাওয়া যায় কোনটা ছেড়ে কোনটা কিনবো বুঝতে পারি না আর সব কিছু দেখে প্রচণ্ড মানে কনফিউজ হয়ে যায় যে কোনটা নেওয়ার ছিল সব ভুলে যাই তাই জন্য আমি একটা নোটবুক কিনেছি আসলে এটা কেনার আরও কারণ হচ্ছে যারা আমার সাথে হ্যান্ডমেডের কাজ করে তাদেরকে আমার নোটবুকগুলো প্রোভাইড করার ছিল সেই জন্য না অ্যামাজন থেকে এটা জাস্ট কিনেছি দুদিন আগে দেখো 199 টাকা দাম নিয়েছে 10খানা রয়েছে নোটবুক এবং খুব সুন্দর এটার কোয়ালিটি তো ভাবলাম আমি শেয়ার করে দিই এটা তোমরা অবশ্যই কিনতে পারো অ্যামাজন থেকে অনেক অনেক কাজে জিনিস ছোট্ট নোটবুক ব্যাগে ছোট ব্যাগে পকেটেও চলে যায় আর আমি আজকে লিখে নিয়েছি সব যে কী কী নিতে হবে এটা আমি অ্যামাজন থেকে রিসেন্টলি কিনেছি আমি তোমাদেরকে বলবো অবশ্যই ট্রাই করতে পারো এই জিনিসটা যদি কারোর প্রয়োজন হয়ে থাকে 200 টাকায় পাওয়া যাচ্ছিল 199 টাকার 10খানা পিস মানে প্রায় ওই 20 টাকা মতো করে পড়েছে অ্যান্ড খুব খুব ভালো কোয়ালিটি তো এই হচ্ছে ব্যাপার এখন আমি আর কথা বাড়াবো না আমি চটপট করে বেরিয়ে যাবো কারণ অলরেডি আমি লেট হয়ে গেছি আর ঘড়িটাও গণ্ডগোল করে ফেলেছি ঘড়িটাও তাই পড়তে পারছি না ঠিক আছে চলো বেরোই বাইরে তারপর তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে
আমার বাড়ি বেলঘুড়ি, আর আমি এখান থেকে AC-54 বাসে করে বড়বাজার যাই। তোমরা যেখানে থাকো সেখান থেকে নিশ্চয়ই বাস পেয়ে যাবে। আমাদের ল্যান্ডমার্ক হলো বড়বাজার পুলিশ স্টেশন, সেখান থেকে একটু এগিয়ে বাদিকে একটা গুরুদ্বারা পড়ে, আর তার থেকে আরেকটু এগোলেই তোমরা প্রিয়গোপাল বিষয়ে যাওয়ার গলিটা পেয়ে যাবে। প্রিয়গোপাল বিষয়ে যাওয়ার গলিতেই তোমরা পেয়ে যাবে এই দোকানগুলো। এখানে র মেটেরিয়ালস সব কিছু পাওয়া যায় যা যা প্রয়োজন একটা হ্যান্ডমেড জুয়েলারি তৈরি করার জন্য। এখানে হোলসেল এবং রিটেল সব দামেই তোমরা জিনিস পেয়ে যাবে। হাতে সময় নিয়ে যাও আর সব কিছু নোট করে নিয়ে যাও কী কী তোমাদের প্রয়োজন। ইউটিউবেও তোমরা প্রচুর ভিডিও পেয়ে যাবে যেখানে ডিটেলে শেয়ার করা থাকে যে কী কী জিনিস এখানে পাওয়া যায়, সেই ভিডিওগুলো তোমরা চেক করে নিতে পারো। সব কিছু কিনে বেরোতে বেরোতে প্রায় 3-4 ঘন্টা লেগে গেছিলো আমার। তারপরে গেলাম একটু আর্সেলানে খেতে। কী কী খেলাম সেটা পরের শর্টসে তোমাদের সঙ্গে শেয়ার করবো। সব কিন্তু আমি কমপ্লিট করতে পারিনি। আমার যেখান থেকে ব্ল্যাক পলিশ আছে ওখানে আজকে ভিজিট করার কথা ছিল, কিন্তু আমি যেতে পারিনি কারণ এত এত আইটেম আজকে আমার নেওয়া হয়েছে। মানে প্রচুর প্রচুর জিনিসপত্র আজকে কিনেছি যাতে আমাকে আগামী 6 মাস আর যেতে না হয়। শুধুমাত্র চুড়ি কিনতে হয়তো যেতে হতে পারে, আদারওয়াইজ যে চামচ টামস কিনেছি আই হোপ আমাকে যেতে হবে না, কারণ আমি খুব অল্প পরিমাণে চামচ দিয়ে কাজ করি। মানে আমি চেষ্টা করি কড়ি, মিরর, জুট এইসব দিয়ে বেশি কাজ করার, চামচে একটু কম আমি ব্যবহার করি। চুড়িতে আমার যা চামচ লাগার সেগুলোই লাগে। ঘরে ফ্যান চলছে, প্রচণ্ড গরম, বসা যাচ্ছে না ফ্যান ছাড়া, যার জন্য আওয়াজটা হবে। আই এম সো সরি ফর দ্যাট। এবার যেটা বলার, আজকে প্রচুর জিনিসপত্র কেনা হয়েছে। এখন ঘড়িতে প্রায় 8:30, এতক্ষণ অব্দি সব গুছোচ্ছিলাম, ভুলে গেছিলাম যে ভিডিওতে দেখানোর ছিল। তো যাই হোক, কাল সকালবেলা আমি আবার তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো যে কী কী মোটামুটি কিনলাম। যে জায়গাটা দেখালাম ওখানে হ্যান্ডমেডের সব কিছু তোমরা পেয়ে যাবে। যারা হ্যান্ডমেড জুয়েলারির বিজনেস করবে ভাবছো তাদেরকে আমি বলবো, অ্যাটলিস্ট তোমরা 2-3 হাজার টাকা ইনভেস্ট করলে কিন্তু অনেক কিছু পেয়ে যাবে। আর অনেকেই দেখলাম প্রশ্ন করছিলে যে দিদি তুমি শেখাও কিনা হ্যান্ডমেড জুয়েলারি। না গো, শেখাই না আমি হ্যান্ডমেড জুয়েলারি, কারণ এই মুহূর্তে আমার সময়ের বড় অভাব আর আমার ঘরে জায়গাও নেই, মানে বাড়িতে, যে আমি আলাদা করে টিউশন দেবো। আপাতত যে কাজটা করবো সেটা হচ্ছে চাল থেকে ডাল বাছার মতো অবস্থা, দ্যাট ইজ এই চামচগুলোকে আলাদা করতে হবে। একবার আমি যখন প্রথম এনেছিলাম না সব একসঙ্গে তুলে এনেছিলাম, বাট কিছু করার নেই, অনেকটা সময় নিয়ে আমার এই কাজটা করতে হবে। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি যে কী কী চামচ কিনে আনলাম আর কতক্ষণ ধরে আমি এই কাজটা করি। তো এখানে দেখতে পাচ্ছ আমার প্রচুর ডিজাইন রয়েছে, এখানে সব একই ডিজাইন রয়েছে, কারণ এক একজন এক এক রকমের চেয়েছে, তো সেরকম আমি কাস্টমাইজেশন করিয়ে দিয়েছি। এবার বলে দিন চামচ রাখার জন্য কিরকম ব্যবহার করতে পারো। এরকম টাইপের এই যে এই ভাগ করা বক্সগুলো কিনতে পাওয়া যায় জুয়েলারি রাখার জন্য, এটা আমি আগে জুয়েলারি রাখতে ব্যবহার করতাম, তো এখন আমি এই চামচগুলো রাখতে ব্যবহার করি। এগুলো তোমরা মিশোতে সব থেকে কম দামে পেয়ে যাবে। আজকে তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো আর কি কী কিনে আনলাম সেগুলো বলে দিই। মোটামুটি যেগুলো লাগে আর কি হ্যান্ডমেড জুয়েলারি তৈরি করার জন্য, যেমন ডলি সুতো, তারপরে কটন বল, কড়ি, ঘুংরু, চুড়ির বেস, তারপরে চামচগুলো কালকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম, মেটাল গ্লু, এমনি গ্লু, ফেব্রিক গ্লু যেগুলো হয়, তারপরে প্লায়ার, এগুলো সব কালকে কিনে এনেছি। আর এখন আমি তোমাদের সঙ্গে আমার বানানো কিছু জুয়েলারি সেট শেয়ার করে দেবো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার মেনশন করে দিচ্ছি, শুধুমাত্র হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো, আর কোনো রকম কল করবে না, কল ধরা হয় না, শুধুমাত্র হোয়াটসঅ্যাপ মেসেজ করবে। কয়েকটা ডিজাইন তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো। সবার প্রথমে যেটা আমার সব থেকে বেশি চলছে এই মুহূর্তে সেটা হচ্ছে এই ল্যাভেন্ডার এবং পিঙ্ক কালারের কম্বিনেশনে বানানো হ্যান্ডমেড জুয়েলারি সেটটা। এটা একটা চোকার সেট, এটা আমি দুল বানিয়েছি আর এটা হচ্ছে আমাদের চোকার, অ্যান্ড মানুষ ভীষণ পছন্দ করেছে ডিজাইনটা। প্রত্যেকটার প্রাইসই মোটামুটি দুল সমেত 200-260-এর মধ্যে, আর দুল ছাড়া 140-180-এর মধ্যে প্রাইস রেঞ্জ হয়, আলাদা করে প্রত্যেকটা প্রাইস বলছি না। এরপর চলে যাবো আমি নেক্সট একটা পিসে। দেখো এটা আমি ইয়েলো এবং গ্রিন কম্বিনেশনে তৈরি করিয়েছি এবং এটা দেখতে খানিকটা এরকম লাগবে, অসাধারণ সুন্দর দেখতে। এইগুলোতেও আমরা বিভিন্ন ধরনের কাস্টমাইজেশন করে থাকি, মানে যে কালার বলবে সেই কালারে করে দেবো। অবশ্যই আগে আমি দেখে নিই ভালো লাগবে কিনা,
সেই অনুযায়ী আমি তোমাদেরকে সাজেস্ট করে দিই। তিন নম্বর একটা চোকার সেট দেখাবো, এটা আমি রিসেন্টলি বানিয়েছি, কলমকারীর উপর কাজটা করা হয়েছে, কলমকারীর সাথে এখানে গিনি বসানো হয়েছে, তার সঙ্গে কিছু সিলভার ঘুমরু অ্যাড করেছি, তার সঙ্গে কটন বলের কাজ রয়েছে। অ্যান্ড দেখতে লাগবে খানিকটা এরকম, প্রত্যেকটাই কিন্তু ভীষণ ভীষণ সুন্দর লাগছে বানানোর পর। এই দেখো নেক্সট হচ্ছে এই ডিজাইনটা, এই ডিজাইনটা তো মনে হয় আমরা অলরেডি আট পিসের উপর বানিয়েছি, আট পিস। এই দেখো পরলে লাগবে খানিকটা এরকম, অসাধারণ সুন্দর দেখতে পিসটা। এগুলোতেও কিন্তু সব কাপড়ের কাস্টমাইজেশন হয়ে যাবে। হলুদ সবুজ কম্বিনেশনে যেটা বানানো হয়েছে সেটারই একটা আমি বানিয়েছি, দেখো লাল এবং সাদার কম্বিনেশনে, কুড়িটা লাগানো বাকি আছে। আর ফিনিশিং আমি একটু দেখিয়ে দেবো, আমরা এরকম ফিনিশিং করে থাকি। আর এটা গলাতে পরলে লাগবে খানিকটা এরকম, ভীষণ ভীষণ গর্জিয়াস দেখতে, খুবই ভালো লাগে দেখতে। এখানে একটা মাল্টি কালারের উপর দেখো আমি কাজ করেছি, এই যাচ্ছে ডিজাইনটা, মিরর দিয়ে কাজ করা হয়েছে, মিরর কুড়ি এবং কটন বল, তার সঙ্গে রয়েছে এরকম একটা মাল্টি কালারের ফেব্রিক। এগুলো প্রত্যেকটাই অলরেডি অর্ডার্ড আইটেম, সবকিছু ডিসপ্যাচ করানো হবে। তোমরা যারা নিতে চাও স্ক্রিনশট নিয়ে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে। যারা এই হ্যান্ডমেড জুয়েলারি বিজনেস করবে ভাবছো, তোমরা ওইখানে গিয়ে যোগাযোগ করতে পারো, প্রচুর ভ্যারাইটি তোমরা ওখানে কিন্তু পেয়ে যাবে। আজকে ভিডিওটা এটুকুই থাক, আশা করি তোমাদের ভালো লেগেছে, তোমাদের জন্য হেল্পফুল ছিল। ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না এই চ্যানেলটাকে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খুব খুব শীঘ্রই, ততক্ষণের জন্য বাই।